দীর্ঘ 7 বছর পর নিখোঁজ মেয়ে ফিরল ঘরে। পূজোর সেরা উপহার পেল সিং পরিবার। বাবা মায়ের সাথে ট্রেনে যাওয়ার পথেই হঠাৎই প্রায় বছর সাতেক আগেই হারিয়ে যায় মেজ মেয়ে। পুলিশে খবর গেছে, খোঁজও হয়েছে চারিদিকে, কিন্তু শেষমেশ খোঁজ না মেলায় এক প্রকার আশায় ছেড়ে দেন বাবা মা। তবে 7 বছর পর বাড়ি ফিরছে পরশমণি। দাঁতনের এক স্বেচ্ছাসেবী হোম থেকে বাড়ি ফিরছে পরশমণি। জানা গিয়েছে 2014 সাল নাগাদ বালিচক থেকেই হারিয়ে যায় পরশমণি। বাবা সত্যজিৎ সিং ও মা বীণা সিং এর মেজ মেয়ে পরশমণি। ট্রেনে ভুল করে কোনো মতে বর্ধমানে চলে যায় বছর 11 পরশমণি। সেখান থেকে তাকে উদ্ধার করে চাইল্ড লাইন্স। মানসিকভাবে ভারসাম্যহীন ছিল পরশমণি। বর্ধমান থেকে তাকে উদ্ধার করা হয়, পরে মেদিনীপুরে সরকারি হোমে রাখা হয়। তবে বেশ কয়েক বছর পর 2020 সাল নাগাদ তাকে দাঁতনের বেসরকারি হোমে রাখা হয়। এরপরে দাঁতনে হোম থেকে চিকিৎসা শুরু হয় পরশমণির। আস্তে আস্তে নাম পরিচয় পরিবারের খোঁজ বলে পরশমণি। এরপরই খোঁজ শুরু করা হয় হোম কর্তৃপক্ষের থেকে। জানা গিয়েছে বালিচকেই থাকতো পরিবারের সকলে। বাবা সাপুরিয়ার কাজ করে সংসার চালাতেন, পরে বালিচক থেকে নিখোঁজ হয়ে যায় সে। বর্তমানে পরিবারের সকলে ওড়িশার জলেশ্বরে থাকে। তবে খোঁজ ও চিকিৎসার পর অবশেষে পরিবারের কাছে ফিরছে তাদের আদুরে মেয়ে পরশমণি। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তর থেকে অতিরিক্ত জেলা শাসক পরশমণিকে তার বাবার হাতে তুলে দেন। বছর সাতেক আগে হারিয়ে যাওয়া মেয়েকে পেয়ে খুশি পরিবারের লোকজন। তবে আর মায়ের দেখা হবে না তার। মাস কয়েক আগেই তার মায়ের মৃত্যু হয়েছে। তবে পরিবারের খোঁজ মেলাতে খুশি পরশমণিও। আমার নাম পরশমণি মুর্মু। বাড়ি কোথায়? বাড়ি কোথায় ছিলে এতদিন? কোথায় থাকতে? অন্য হোমে ছিলি। একটা হোমে ছিলি, আবার একটা হোমে ছিলি, আবার একটা হোমে ছিলি, তিন আবার একটা হোমে ছিলি, আবার ওই হোমে একটা ছিলি। কটা? 5টা না কটা হয়েছে? আর এটা নিয়ে দি আপনি কোথায় যাবেন? ঘর যাব। ভালো লাগছে? ভালো। আপনি কারা এসেছে? বাবা আসছে, জামাই বাবু আসছে, ভাই আসছে, দিদি আসছে। এখানে কারা ভালোবাসে তোমাকে? আমার মা ভালোবাসে, দিদি ভাই ভালোবাসে, সব লোক আমাকে ভালোবাসে। কি কি করতে তুমি এখানে? কি কি করতে? আমি হাতের এটা বানাতি, স্কুল যাতে এখানে পড়তি নি আমি। না, নামটা লিখতে মায়ের নাম, বাবার নাম, আমার নাম, দাঁতনের নাম লিখতি আমি। মেয়ে কবে হারিয়ে যায়? মেয়ে ভাই বললেন যে 8-9 বছর হয়ে গেল। কি করে হারিয়ে গেছিল? ওই মানে ট্রেনে যেতে ছিল, ট্রেনে তার মায়ের সঙ্গে সাবলি মাংতে ছিল, মাংতে মাংতে তার মাকে পৌঁছা মাংতে সেটা দিল রে। সে চলতে গাড়ি তোমার গাড়ি ছেড়ে দিয়ে তখন নেমে গেল। তখন তার ছোটো বোনটা ছিল, তার বোনটা উঠে গেছে গাড়ি, সে চলতে গাড়ি নামতে পারল না, সে স্টেশনে রইল। জানি যে চলে আসবে, সেদিন আর আসে। কবে দিকে ওই বুঝে 8-9 বছর হতে গেল। তারপরে খোঁজ করেছিল? অনেকবার খুঁজেছিল। তারপরে 5-6 বছর পরে খবর যদি পাইলাম, সে কার দিয়ে ঘটেছিল বালিচককে, সে কার্লিস মেদিনীপুর। তখন ট্রেন চলতেছিল, ট্রেনে এসেছিল মেদিনীপুর। মেদিনীপুর থেকে সে কিন্তু হোম গিয়েছিল। হোমের থেকে না আমার স্ত্রী, আমি বললাম মেয়েটা, সব লোকের ছবি তুলেছে, কিন্তু পানি ছাড়লো নি। সে প্রধানের সই দিলানি না, সেটি বাড়ি চলে। আমরা দেখি না, দুদিন আগে থাকতো, সাপ খেলা করতো, তখন তার সাপটা তো খেলা করিনি। টুকটাক যা কাজ করছি সেগুলি খাওয়া হচ্ছে। কোথায় থাকে না? ওই যে বলুন, দুই জুড়ি সাই। এখন কি তার মা বেঁচে আছে? না, মারা গেছে মাসখানেক। আচ্ছা আচ্ছা, নমস্কার, আমি হোমের সুপার, আমার নাম দোয়েল। তো ঘটনাটা যেটা, মানে আজকে আজ প্রায় দীর্ঘ 7.5 বছর পরে পরশমণি মুর্মু নামের একটি মেয়ে, যে তার নিজের বাড়ি খুঁজে পায়,
ঘটনাটা এরকম ছিল কিছুটা, 7.5 বছর আগেই 2014 সালে ও প্রথম হারিয়ে যায়। নিজের বাড়ি থেকেই ও প্রচুর রাগী এবং জেদি একটা মেয়ে ছিল, এবং মানসিকভাবেও সমস্যা থাকার কারণে আর কি ও বাড়ি থেকে বেরিয়ে চলে আসে রাগ করে। দিয়ে তারপরে ট্রেনে উঠে যায় এবং ট্রেনে করে বর্ধমান স্টেশনে পৌঁছে যায় হঠাৎ করেই। দিয়ে তারপর ওখান থেকে বর্ধমান চাইল্ড লাইন ওকে প্রথম রেস্কিউ করে, এবং রেস্কিউ করার পরে তারপর ওখান থেকে পাঠিয়ে দেয় ওকে একটি সরকারি হোমে, মেদিনীপুরের একটি সরকারি হোমেতে পাঠিয়ে দেয়। এবং সেই সরকারি হোমে ও বিগত প্রায় 6 বছর 6.5 বছর মতো ছিল ওখানে, এবং ওখানে থাকাকালীনও প্রচুর পরিমাণে একই রকম সমস্যার সম্মুখীন ওখানেরও কর্তৃপক্ষরা হয়েছিল। প্রচুর রাগ এবং জেদ থাকার কারণে ও কাকেও ঠিকভাবে শান্তিগতভাবে থাকতে দিত না, ও নিজেও থাকতো না এবং অন্য কোনো ইনমেটসদেরও থাকতে দিত না। তো সেই জন্য, এবং যেহেতু মানসিকভাবে ওর সমস্যা ছিল, তো সেই জন্য আর আমাদের হোম যেহেতু স্পেশাল হোম, স্পেশাল বাচ্চাদের জন্য স্পেশাল হোম, তো সেই জন্য আমাদের স্পেশাল হোমেতে ওকে পাঠিয়ে দেওয়া হয়। এই গত 2020 সালেই আমাদের হোমে আসে, এবং এই হোমে আসার পরে আমরা প্রথমেই ওকে একটা ডাক্তার দেখাই, সাইকিয়াট্রিক ডাক্তার মেদিনীপুরে। তো ডাক্তার দেখানোর পরে যখন ও মেডিসিন খেতে শুরু করে, ধীরে ধীরে কিছুটা হলেও নিজেদের মানে নিজের কন্ট্রোলে কিছুটা হলেও আসে, এবং তারপর ও আমরা স্কুলে ভর্তি করাই। এবং ও যেহেতু হাতের কাজ খুবই ভালো করতো, তো সেই জন্য ওকে হাতের কাজে যে মেটেরিয়াল, উলের জিনিসও খুব সুন্দর বানায়, তো সেই জন্য উলের প্রত্যেকটা উলের জিনিস মেটেরিয়াল ওকে সাপ্লাই দিতাম আমরা, যাতে করে ও উলের জিনিসগুলো বানিয়ে খুব ভালোভাবে থাকতে পারে, সবার সাথে মিলেমিশে থাকে। তো সেইভাবে আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে ভালো রাখার। তো তারপরেই মানে যখন ও ধীরে ধীরে মেডিসিন খেতে খেতে একটু একটু করে ঠিক হয়, একটু একটু করে ঠিক হওয়ার পরে ও ওর বাড়ির একটা অ্যাড্রেস আমাদেরকে জানায়, এবং সেই অ্যাড্রেস জানানোর পর আমরা প্রথমেই যেটা করি সেটা হচ্ছে চেষ্টা করি খোঁজার আর কি। সেইখানে আমরা খোঁজার জন্য পুরো একটা প্রসেস রয়েছে, যেটা আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটিও যার সাথে যুক্ত, এবং সেই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির থেকে একটা পারমিশন নিয়ে আমরা একটা ভিজিট করাই ওর যেই বাড়ির অ্যাড্রেসটা, বালিচকের ওখানে ওর বাড়ির অ্যাড্রেস বলেছিল আমাদেরকে। তো বালিচকের ওখানেও একটা ভিজিট করাই, ভিজিট করানোর সাথে সাথে ওকে সাথে করে নিয়ে যাওয়া হয়, যাতে করে ও বাড়িটা নিজেও খুঁজতে পারে, আমাদেরকে খুঁজতে সাহায্য করতে পারে। তো তারপর ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে জানতে পারি যে ওর বাড়ির মানে বাবা জেঠু কাকু এরা কেউই আর ফ্যামিলি মেম্বাররা ওখানে থাকে না, এবং থাকে শুধু ওর মামার বাড়ির সমস্ত মেম্বাররা ওখানে থাকে, মামা বাড়িটা পুরোটাই ওখানে রয়েছে। এবং তারা বলে যে তাদেরই মেয়ে হারিয়ে গিয়েছিল, তারাও ওখানে পরশমণিকে চিনতে পারে এবং বলে যে হ্যাঁ এটা ওদেরই মেয়ে, এবং অনেক বছর আগে হারিয়ে গিয়েছিল, তখন বাবা কাকুরা সবাই বালিচকেই থাকতো, ওনারা অনেক নাকি খুঁজেও ছিলেন মেয়েটিকে কিন্তু খুঁজে পায়নি তারপরে। এবং ওনারা বলেন যে বাবারা এখন মানে পরশমণির বাবা এখন শিফট হয়ে গিয়ে, ওদের বাড়িটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গিয়ে ওরা এখন উড়িষ্যার জলেশ্বরের শালিকোটা বলে একটি জায়গা রয়েছে, সেই শালিকোটায় দিকজুড়ি বলে একটি গ্রাম আছে, সেই গ্রামেতে এখন থাকছে। এবং সেই মতো আমরা ওই ইনফরমেশন পাওয়ার পরে তারপরেই আমরা তার 1 থেকে 2 দিনের পরেই আমরা ওই শালিকোটা গ্রামে যাই, এবং গিয়ে ওখানে জানতে পারি যে হ্যাঁ সত্যি পরশমণির বাবা এবং জেঠুর পুরো ফ্যামিলি ওখানেই থাকছে, এবং বাবার সাথে বাবার মানে আরও যে আদার্স ছেলে মেয়েরা আর কি তারাও থাকে, মানে পরশমণির ভাই এবং বোনেরা সবাই শালিকোটাতেই থাকে এখন। এবং ওনারাও জানান আমাদেরকে যে ওনারা ওনাদের মেয়েকে ফেরত নিতে চায়, অনেক বছর আগে যেহেতু হারিয়ে গিয়েছিল বাড়ির মেয়ে, তো সেই জন্য ওনারাও ফেরত নিতে চান। এবং এদিক থেকে পরশমণি আমাদেরকে বলে যে ও বাড়ি ফিরে যেতে চায়। তো আজকেই সেই দিনটা যেই দিন ওর নিজের বাড়িতে নিজের ফ্যামিলি মেম্বারের কাছে ও ফিরে যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।